পবিত্র হজ পালন প্রতিটি মুসলমানেরই আজন্ম লালিত স্বপ্ন। আর এই স্বপ্নকে রঙিন করতেই ভিন্ন রকম একটি পদ্ধতি বেছে নিয়েছেন কুমিল্লার এক যুবক। পায়ে হেঁটে আগামী 2024 সালে অনুষ্ঠেয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তার গ্রাম থেকে রওনা হয়েছেন 25 বছর বয়সী যুবক আলিফ মাহমুদ আবিদ। তিনি মনে করছেন তার দীর্ঘ এই পথে মহাসাগর মরুভূমি সহজেই পাড়ি দিতে পারবেন তিনি, কারণ তার বিশ্বাস এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। হেঁটে হেঁটে মক্কা শরীফে গিয়ে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। উপজেলার বরতলি ইউনিয়নের শেয়ারবাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালিকের 25 বছরের ছেলে আদিব শনিবার দুপুর 12টায় বাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। হেঁটে তাকে প্রায় 8,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি আগামী বছর হজ পালন করবেন। পরিবারের সদস্যরা জানান, আদিব ছোটবেলা থেকেই ভ্রমণ পিপাসু। এরই মধ্যে 2022 সালের নভেম্বরে তিনি বাইসাইকেলে দেশের 64টি জেলা ঘুরেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আলিফ মাহমুদ। তো আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ। বিগত সময়ে আমি সাইকেলে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছি, কারণ আমার ইচ্ছে ছিল মাতৃভূমি আমার নিজের দেশটাকে আগে ভ্রমণ করা, 64 জেলা ঘুরে দেখা। তো দেশটা কত বড় ছিল এটা আমি জানতাম না। আমি সাহস করে বের হয়েছিলাম 64 জেলা ঘুরবো বলে। যখন আমি 64 জেলা শেষ করবো অবস্থায় তখন আমার মাথায় একটা চিন্তা আসে, যেহেতু আমি একজন মুসলিম, আমি পবিত্র মক্কায় যাব হজ পালন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজ পালন করব। তো এই সফরে আমার সাথে আছেন দুলাঙ্কা জিজ্ঞু, ওনারা মোটামুটি আমার পাশে থাকবেন, এটা আমার আশ্বাস দিয়েছেন। বরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আদিবের কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন সেই দোয়া করেন। নাঙ্গলকোট থানার পরিদর্শক তদন্ত কানন চৌধুরী বলেন, ওই যুবকের কাগজপত্র দেখেছেন, সব ঠিক আছে, তাদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। আলিফ মাহমুদ আদিব তার যাত্রাপথ সম্পর্কে বলেন, কুমিল্লা থেকে ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে ভারতে যাবেন, সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা রয়েছে। নিজের স্বপ্ন পূরণে সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন আদিব। এরই মধ্যে তিনি ভারতের ভিসা পেয়েছেন, পাকিস্তানি ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। পথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা কামনা করেন তিনি। আদিবের এই যাত্রায় পৃষ্ঠপোষকতা করছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। আদিবের বাবা আব্দুল মালিক 2011 সালে মারা যান। 3 ভাই আর 1 বোনের মধ্যে তিনি সবার ছোট। আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে। যদি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে আমাকে একটু সাহায্য করে তাহলে হয়তো আমার বিষয়গুলো অনেক বেশি বিচার পাওয়ার ক্ষেত্রে আমার অনেক সহজ হবে। IBTV USA, New York.